সিরাজগঞ্জে লকডাউনের মধ্যে রাস্তার পাশে ক্যারামবোর্ড খেলায় দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকায় চররাইপুর মহল্লায় লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করে দল বেঁধে ক্যারামবোর্ড খেলার সময় সেখানে অভিযান করে র‍্যাব 12। র‍্যাব এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় খেলোয়াড়রা। পরে গ্রামের মালিক স্থায়ী মুদির দোকানদার রতন মিয়াকে 500 টাকা জরিমানা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুদ্দিন। এ সময় ক্যারাম খেলার জন্য স্থায়ী ঘর এবং স্ট্যান্ড স্থানীয়দের সহযোগিতায় ভেঙে দেয় র‍্যাব 12 সদস্যরা। শাহরিয়ার শাহেদ, এএস টিভি। আমার সিরাজগঞ্জ, এএস টিভি।